এই ছবি এখন উধাও করোনার ভয়ঙ্কর আগমনের পর থেকে আগমনীর মজাটাই যেন কিছুটা উবে গিয়েছে এরই মধ্যে আসছে আরেকটা পুজো এবছর অক্টোবরের 6 তারিখ মহালয়া ষষ্ঠী 11ই অক্টোবর দশমী 15ই অক্টোবর আর সবচেয়ে আশঙ্কার কথা হলো আইআইটি কানপুরের গবেষকদের ভবিষ্যৎবাণী বলছে অক্টোবর ও নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ অর্থাৎ পুজোর সঙ্গে করোনার সংঘাতের ফের জোরালো আশঙ্কা তাহলে কি হবে এবারের দুর্গাপুজোর এই পরিস্থিতিতে করোনা বিধি মেনেই পুজো আয়োজনে উদ্যোগী হচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব সদস্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে 14 দফার গাইডলাইন জারি করেছে তারা যার মধ্যে অন্যতম গতবারের মতো এবারও খোলামেলা মণ্ডপ তৈরি করতে হবে যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা যায় ক্লাব সদস্য শিল্পীরা ঢাকি পুরোহিত সবার ভ্যাকসিনেশন করাতে হবে মেইনলি যেটা আমাদের বক্তব্য গত বছরে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়নি দুর্গাপুজোর সময় এবছরে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পারছি আমাদের পুজোর সাথে যারা সরাসরিভাবে যুক্ত ক্লাব সদস্য সদস্যা এবং পুরোহিত থেকে শুরু করে ঢাকি ইলেকট্রিশিয়ান ডেকোরেটার সবাইকে মিনিমাম দুটো ডোজ অন্তত যেন পুজোর আগে নেওয়া যায় কারণ এখনও পুজো প্রায় 90 দিনের কাছাকাছি বাকি অন্যান্য প্যারামিটারের মধ্যে যেটা আমরা বলছি এবারও খোলামেলা মণ্ডপ করতে বলছি ওপর পুরো খোলা থাকবে চারদিক খোলা থাকবে একসাথে যাতে মানুষ ঢুকতে না পারে তার ব্যবস্থা করব সদস্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে ফোরামের তরফে আরও যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হলো দর্শকরা যাতে শুধুমাত্র সন্ধ্যের পর না এসে সারা দিন ধরে প্রতিমা দর্শন করেন তার জন্য প্রচার চালাতে হবে প্যান্ডেলে প্রবেশের পথ দীর্ঘ করতে হবে যাতে দর্শকদের অনেকটা পথ ঘুরে আসতে হবে ফলে বজায় থাকবে সামাজিক দূরত্ব দর্শকরা যাতে মাস্ক পরে প্যান্ডেলে আসেন সেদিকে নজর দেওয়া এবং তাদের স্যানিটাইজার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে পুষ্পাঞ্জলি সন্ধি পুজোর সময় দূরত্ববিধি বজায় রাখতে হবে করোনা আবহে সচেতনতা না মানলে যে বিপদ অবধারিত তা মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকেরাও থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ সবটাই আমাদের হাতে যে দয়া করে মাস্কটা ঠিক মতন পরুন আমাদের আজকে যা দিন এসছে সেখানে কিন্তু প্রত্যেকে মানুষের দায়িত্ব নিতে হবে আশেপাশে লোকদের মাস্কটা ঠিক করে পরিয়ে দিতে এখন প্রশ্ন হলো আশঙ্কা সত্যি করে কি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে করোনা নাকি দুর্গতি নাশিনী আসার আগেই নাশ হবে মারণ ভাইরাসের সঞ্চয় মিত্র সন্দীপ সরকার ঝিলাম করঞ্জাই এবিপি আনন্দ সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে